আপনার টিকটক অ্যাকাউন্ট প্রাইভেট করা থাকলে তাহলে আপনার টিকটক ভিডিও ভাইরাল হবে না, টিকটক ভিডিওতে ভিউ লাইক আসবে না। আমাদের টিকটক ভিডিওতে যখন ভিউ লাইক আসে না, আমরা সবার কাছে যাই বলি যে ভাই আমার টিকটক অ্যাকাউন্টে কী প্রবলেম হয়েছে, আমার টিকটক অ্যাকাউন্টে ভিউ লাইক আসতেছে না। মূলত আপনার টিকটক অ্যাকাউন্টটা প্রাইভেট করা আছে, এই জন্যই মূলত আপনার টিকটক ভিডিওতে ভিউ লাইক আসে না। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজে শিখিয়ে দিব কোথায় যাইলে আপনারা বুঝবেন যে আপনাদের টিকটক অ্যাকাউন্ট প্রাইভেট করা আছে কি না, এবং যদি আপনার টিকটক অ্যাকাউন্ট যদি প্রাইভেট করা থাকে কীভাবে আপনি আনপ্রাইভেট করবেন। তো এই ছোট্ট ভিডিওটা দেখতে থাকেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন। তো আমরা চলে আসতেছি যে টিকটক অ্যাপসে। টিকটক অ্যাপসে আসার পর এই যে আপনার নিচে দেখবেন যে প্রোফাইল লেখা আছে, প্রোফাইলে একটা টাচ করবেন। প্রোফাইলে টাচ করার পর আমরা এই যে উপরে থ্রি লাইনে একটা ক্লিক করব। তারপরে থ্রি লাইনে ক্লিক করার পর যে সেটিংস অপশনে একটা ক্লিক করব। সেটিংস অপশনে ক্লিক করার পর এই যে এখানে লেখা আসবে প্রাইভেসি, আপনি প্রাইভেসিতে একটা ক্লিক করবেন। প্রাইভেসিতে ক্লিক করার পর একেবারে সবার আগে দেখেন যে প্রাইভেট অ্যাকাউন্ট, ভালো করে খেয়াল করেন, একেবারে সবার আগে পেয়ে যাবেন প্রাইভেট অ্যাকাউন্ট। এই যে আপনার এই বাটনটা যদি অন করা থাকে তাহলে মনে করবেন আপনার টিকটক অ্যাকাউন্টটা প্রাইভেট করা আছে। যদি এই বাটনটা অন করা থাকে তাহলে মনে করবেন আপনার টিকটক অ্যাকাউন্ট একেবারে সম্পূর্ণ প্রাইভেট করা, আপনার টিকটক অ্যাকাউন্টে কেউ লাইক করতে পারবে না, আপনার টিকটক ভিডিওগুলো পাবলিক হবে না, আপনার টিকটক ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে যাবে না, মোট কথা হলো আপনার টিকটক ভিডিওগুলো কেউ দেখবে না যদি এই বাটনটা অন করা থাকে। তো এই ভুলটা কিন্তু আমাদের অনেকেরই থাকে, আমাদের এই বাটনটা অন করে দিই তখন আমাদের ভিডিও তার ভিউ লাইক আসে না। তো এই বাটনটা যদি অন করা থাকে আপনারা এই বাটনটাকে অফ করে দিবেন। এই যে অফ করে দেওয়ার পর এখানে লেখাটা আসবে, এখানে ক্লিক করে দিবেন। বাস এখন এই যে দেখেন আমার এই যে টিকটকে যে ভিডিওগুলো আছে সবগুলো এখন পাবলিক হবে, ভিডিওতে ভিউ লাইক আসবে, মানে এখন আমার টিকটক অ্যাকাউন্টটা কিন্তু আনপ্রাইভেট হয়ে গেছে। যদি এই বাটনটা অন করা থাকে তাহলে প্রাইভেট থাকবে, আর যদি এটা অফ করা থাকে তাহলে আনপ্রাইভেট থাকবে। এখন আপনি যদি ভিডিও পোস্ট করেন আপনার সম্পূর্ণ ভিডিও সবার কাছে যাবে এবং যে ভিডিওটা ভাইরাল হবে সেটা ট্রেন্ডিংয়ে চলে যাবে। তো আপনারা আবার একটু নিচের দিকে নামলে এখানে আরও অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন। এই যে আপনারা যদি চান এখানে ডুয়েট অপশন বন্ধ করে রাখতে পারবেন, আবার অন করে রাখতে পারবেন, এবং ভিডিও ডাউনলোড অপশন অফ করে রাখতে পারবেন, আবার অন করে রাখতে পারবেন। হেয়ার পরে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, আপনারা এগুলো দেখে দেখে অফ অন করে রাখতে পারবেন, তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টটা একেবারে সচল থাকবে আর কোনো প্রবলেম থাকবে না। যদি আপনার এরকম সমস্যা থেকে থাকে তাহলে আপনি আমার এই ভিডিওটা দেখে দেখে আপনার ওই সমস্যাটা সমাধান করে ফেলান। আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। যদি এই ভিডিও থেকে আপনি একটু উপকৃত হন প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন, লাইক করলে আরও ভালো ভালো ভিডিও বানানোর জন্য উৎসাহিত জাগে। আর আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ।